মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইটারত হলনি করিলে বায়ু বায়ত থকা ইন্ডিয়ার হলনি লিখিলে ভারত ছাব্বিশটা বিরোধী দলে গঠন করা মোর্চার নাম ইন্ডিয়া রখার পিছতে এই নীরব প্রতিবাদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইফালে এই বিরোধী মোর্চার নাম ইন্ডিয়া রখা সন্দর্ভত মন্তব্য প্রকাশ করে কংগ্রেসী সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে কয় যে 2024 সনত ইন্ডিয়া আর মোদীর মাজত হব যুঁজ গোটেই ভারতবর্ষ ইন্ডিয়া আর বিপরীতে হল মোদী গতি এই যুদ্ধর যুক্ত কৌশল সেই যুদ্ধর কৌশল অবধারিতভাবে সকল লগ লাগিছে ইন্ডিয়া ভার্সেস মোদী সেটা স্পষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইন্ডিয়া ভার্সেস ভারত সন্দর্ভত সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে কয় গতি ইন্ডিয়াটো কোনো ব্রিটিশে দিয়া কোনো কলোনিয়াল নাম নহয় এইটো হল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পর যেটা বাহিরের পর মানুষ আসছিল যেটা ভারতবর্ষখন আবিষ্কার করেছিল আমার তার আগতে যুগে যুগে আমার বৈদিক যুগের প্রায় আমার আগর প্রায় ভারত হল মহাভারত আর এই মহাভারতের এটা গোটেই পৃথিবীর কারণে বাকি অঞ্চলের কারণে বাকিবিলাকর কারণে পরিচয় হয়েছিল ইন্ডিয়া হিসাবে এই সন্দর্ভত বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায় কয় যে রাহুল গান্ধীয়ে ইন্ডিয়ার লগত থাকিব নে ভারতের লগত থাকিব সেইটো ঠিক করক তেওঁলোকে ভবিষ্যতে তেওঁলোকৰ আৰু ইয়াত এন ডি এ তৃতীয়বাৰৰ কাৰণে শাসন পাওঁ বুলি তেওঁলোকে গম পাইছে আৰু সকলোৱে লগ হৈছে আৰু এটা কথা দ্বিতীয় কথা কওক যি দলৰ কেপ্টেইন নাথাকে যি দলৰ ভিছন নাথাকে সেই দলৰ কিবা ছাকচেছ হ'ব পাৰিব নেকি সেই দলবিলাক আজি মই সুধিছোঁ তেওঁলোকৰ প্ৰধানমন্ত্ৰী কোন দৌৰত ইন্ডিয়া ভার্সেছ এন ডি এ সন্দৰ্ভত অকপ বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতায় কয় যে নামকৰণে নিৰ্বাচনত একো প্ৰভাৱ নেপেলায় মোদী শক্তিশালী নেতা চৰকাৰৰ বিৰুদ্ধে একো অভিযোগ নাই বিৰোধীয়ে ইণ্ডিয়াৰ অৰ্থ কিদৰে ব্যাখ্যা কৰে সেইটোৰ ওপৰত বহু কথা নিৰ্ভৰ কৰিব বুলি মন্তব্য কৰে বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই ইণ্ডিয়াই যে কিবা এটা কৰিব পাৰিব ইণ্ডিয়া নামটোৰে যে এটা কিবা তেওঁলোকৰ পৰিৱৰ্তন আনিব পাৰিব সেইটো মই ভবা নাই আৰু সেইটো কেতিয়াও সম্ভৱ নহয় দুই চাৰিটা দলৰ বাহিৰে বাকী গোটেই এতিয়া কংগ্ৰেছেইটো ইয়াৰ নেতৃত্ব লৈছে এতিয়া কংগ্ৰেছৰ নেতৃত্ব থকা মানুহখিনিতো আগতো আছে আনহাতে অসম তৃণমূলৰ সভাপতি ৰিপুণ বৰাই কয় যে বিৰোধী পক্ষই ইণ্ডিয়া নাম দিয়াত ভয় খাইছে বিজেপিয়ে কালি আমাৰ নাম ইণ্ডিয়া হোৱাৰ লগে লগে তোমালোকৰ গাত পুৰণি উঠিল তোমালোকে ভাৰত বুলি কবলৈ ল'লা ভাৰত বুলি কবলৈ ল'লা কিন্তু সেই ভাৰতৰ মৰ্যাদা তোমালোকে কি দিছা গতিকে আমি এই কথাবিলাক ৰাইজৰ মাজলৈ আমি লৈ যাম আৰু মোৰ দৃঢ় বিশ্বাস এন ডি এ এতিয়া যিমানেই তেওঁলোকে গংগাৰ পানীৰে গা ধুৱক যিমানেই গংগাৰ পানীৰে গা ধুৱক পৰিষ্কাৰ আৰু তেওঁলোক নহয় ভাৰতবৰ্ষৰ ৰাইজে অলৰেডি মাইণ্ড মেক আপ কৰিছে 2024 চনৰ নিৰ্বাচনলৈ এতিয়াও প্ৰায় এবছৰেই আছে কিন্তু শাসক বিৰোধীৰ তৎপৰতাই নিৰ্বাচনী আবহাৱা ক্ৰমাৎ গৰম কৰি তুলিছে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট